Assalamu alaikum, hello students, how are you? I hope you are well with your study. Today's topic is a correct form of verb, especially conditional sentence. Let's start the class. Conditional sentence bolte amra shorto jukto ba shorto mulok bakko ke bujhe thaki. Conditional sentence expresses the idea that the action in the main clause, the result clause, can only happen when a certain condition, the clause that begins with if, is fulfilled. The if clause states the condition and the main clause states the result. अर्थात if जुक्त वाक्यटी मूलत शर्त के बुझाय एवं द्वितीय जे अंशटी थाके जेटिके मेन क्लोज बला हय एटि द्वारा फलाफल बुझाय। आमरा एखन जिरो कंडिशन निये कथा बोलबो। जिरो कंडिशनेर स्ट्रक्चर हच्छे if प्लस प्रेजेंट सिम्पल अर्थात प्रेजेंट इनडेफिनिट এবং অপর অংশটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। জিরো কন্ডিশনাল ইজ আ স্ট্রাকচার ইউজড ফর টকিং অ্যাবাউট জেনারেল ট্রুথস থিংস হুইচ অলওয়েজ হ্যাপেন আন্ডার সার্টেন কন্ডিশনস। দ্য জিরো কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট থিংস হুইচ আর অলওয়েজ ট্রু scientific facts, general truths and so on. অর্থাৎ জিরো কন্ডিশনাল সেন্টেন্স দ্বারা এমন একটি সত্যযুক্ত বাক্যকে বোঝানো হয় যা বাস্তবে হওয়া সম্ভব। আমরা যদি উদাহরণের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা সহজেই বুঝতে পারব। ইফ ইউ হিট দ্য ওয়াটার অর্থাৎ তুমি যদি পানিকে উত্তপ্ত করো তাপ দাও টু 100 degrees ইট বয়েলস। আমরা জানি যে 100 degrees centigrade তাপমাত্রায় পানি বাষ্পায়িত হওয়া শুরু করে, এজন্য এটি জিরো কন্ডিশন। এবারে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা ওই ক্লোজটিকেই বুঝে থাকি যেখানে একটি অংশ প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ইফযুক্ত বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশটি হবে ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট। ফার্স্ট কন্ডিশনাল ইজ আ স্ট্রাকচার ইউজড ফর টকিং অ্যাবাউট পসিবিলিটিস অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে যে শর্তটি আরোপ করা হয় সেটি বাস্তবে হওয়ার সম্ভাবনা থাকে ইন দ্য প্রেজেন্ট অর ইন দ্য ফিউচার বর্তমান অথবা ভবিষ্যতে। দ্য ফার্স্ট কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট থিংস হুইচ আর পসিবল ইন দ্য প্রেজেন্ট অর দ্য ফিউচার অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দ্বারা যে শর্তটি আরোপ করা হয় এটি বর্তমানে বা ভবিষ্যতে হওয়া সম্ভব ঘটতে পারে। আমরা উদাহরণটির দিকে খেয়াল করি। ইফ ইউ স্টাডি হার্ড অর্থাৎ তুমি যদি কঠোরভাবে অধ্যবসায়ের সাথে পড়াশোনা করো ইউ উইল পাস দ্য টেস্ট তাহলে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখানে ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু এটি ফার্স্ট কন্ডিশনাল তাই অপর অংশটুকু অর্থাৎ মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ এটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে। মূলত এই বাক্যগুলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটা অংশ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ইফযুক্ত বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং বাকি অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবারে আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। তার আগে আমরা সেকেন্ড কন্ডিশনালের গঠনটি দেখে নিই। ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট অর্থাৎ পাস্ট সিম্পল হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজ হবে সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট এবং ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল ইজ এ স্ট্রাকচার
used for talking about unreal situations in the present or in the future. Second conditional sentence द्वारा जो शर्त को था बुझाना है, ये टी मुल्लों तो unreal, ये टी वास्तविक हो संभव ना. The second conditional is used to talk about things which are unreal, not true, or not possible in the present or the future. Things which don't or won't happen. अर्थात ये शर्त कखनो वास्तविक रूप नेबे ना. आमरा जदि उदाहरणटार दिके एकटु ख्याल करी. If I had $1,000,000, amar jodi $100,000,000 thakto, I would buy a big house. Third conditional er gothon amra dekhi nei. If jukto bakkoti jodi past perfect tense hoy, tahole opor ongsho ti ki, orthat principal clause ba main clause ti hobe subject plus could should might er jekono ekti. এবং সঙ্গে থাকবে have এবং verb-এর past participle form. Third conditional is a structure used for talking about unreal situations. Third conditional দিয়ে যে বাক্যটি বলা হয় অথবা যে শর্তটি আরোপ করা হয় তা কখনোই বাস্তবে রূপ লাভ করবে না, অর্থাৎ বাস্তবতা পাবে না. In the past, the third conditional is used to talk about things which didn't happen in the past. অর্থাৎ এটি কখনোই সংঘটিত হবে না. It is often used to express criticism or regret. এটি দ্বারা মূলত সমালোচনা বা পরিতাপ বা অনুতাপের বিষয়কে বোঝায়. আমরা যদি উদাহরণটি খেয়াল করি, If I had studied harder, I would have passed the exam. এই বাক্যে past perfect tense ব্যবহার করা হয়েছে. তোমরা জানো past perfect tense গঠন হচ্ছে had প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম. যেহেতু এটি থার্ড কন্ডিশনাল তাই অপর অংশটুকু হয়েছে উড কুড শুড মাইটের যে কোনো একটি সঙ্গে হ্যাভ এবং ভার্বের পার্টিসিপল ফর্ম. তোমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, যেহেতু এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দুটো অংশ থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ. তোমরা জানো ইতিমধ্যে জেনেছো ইপযুক্ত বাক্যটিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ. এই সাবঅর্ডিনেট ক্লোজ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এরপর কমা ব্যবহার করতে হবে, কিন্তু ইপযুক্ত বাক্যটি যদি পরের অংশে থাকে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ যদি বাক্যের শুরুতে থাকে এবং ইপযুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটি যদি পরে থাকে তাহলে কোনো কমা ব্যবহার করতে হবে না. ইফ দ্য ইপ ক্লোজ কামস ফার্স্ট, কমা ইজ usually used. If the if clause comes second, there is no need for a comma. যা বলছিলাম অর্থাৎ if যুক্ত বাক্যটি যদি দ্বিতীয় অংশে আসে সেক্ষেত্রে কোনো কমা ব্যবহারের প্রয়োজন নেই. এটি পাংচুয়েশন মার্কসের একটি নিয়মও বটে. আমরা উদাহরণগুলোর দিকে খেয়াল করি. ওয়াটার বয়েলস, এটি প্রিন্সিপাল ক্লোজ. If you heat it to 100 degrees, যেহেতু if যুক্ত বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটি দ্বিতীয় অংশে এসেছে, এই জন্য এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি. কিন্তু এই অংশটি যদি বাক্যের শুরুতে লেখা হতো অর্থাৎ if you heat it to 100 degrees, water boils, তাহলে কমা ব্যবহার করতে হইতো. সেকেন্ড এক্সাম্পল, you will pass the test if you study hard. একইভাবে ইপযুক্ত বাক্যটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বিতীয় অংশে এসেছে তাই এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি. কিন্তু ইফ ইউ স্টাডি হার্ড যদি প্রথমে আসতো অর্থাৎ ইউ উইল পাস দ্য টেস্ট সেকেন্ড অংশে থাকতো তাহলে এখানে একটি কমা ব্যবহার করার প্রয়োজন ছিল. আই উড বাই এ বিগ হাউস ইফ আই হ্যাড $1,000,000. সেম থিং, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার. সেম থিং. এতক্ষণ আমরা কন্ডিশনাল অর্থাৎ জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল যে শিখলাম আমরা তার বাস্তব ব্যবহারগুলো একটু দেখি, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো. ইফ ইউ সেন্ড দিস লেটার নাও শি রিসিভ. একটু আমরা খেয়াল করি. ইফ ইউ সেন্ড দিস লেটার নাও শি উইল রিসিভ.
যেহেতু ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, এই জন্য দ্বিতীয় অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে। এখানে খেয়াল করো, উইল রিসিভ। সেকেন্ড সেন্টেন্স, ইফ আই ডু দিস টেস্ট আই ইম্প্রুভ মাই ইংলিশ। আমরা যদি এটি ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে লিখতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? ইফ আই ডু দিস টেস্ট আই উইল ইম্প্রুভ মাই ইংলিশ। এখানে খেয়াল করো, ডু এবং পরবর্তীতে উইল ইম্প্রুভ। থার্ড এক্সাম্পল, রানি গো শপিং ইফ শি হ্যাভ টাইম ইন আফটারনুন। খেয়াল করো, যেহেতু এটি ফার্স্ট কন্ডিশনালে কথা বলা হয়েছে, এই জন্য উইল গো এবং পরবর্তীতে গেটস, অর্থাৎ ইফযুক্ত বাক্যটি হচ্ছে ফিউচার, ইফযুক্ত বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং অপর অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি হচ্ছে উইল গো। সিমন উইল গো টু লন্ডন নেক্সট উইক ইফ হি গেটস আ চিপ ফ্লাইট। এখানে খেয়াল করো, যেহেতু ইফযুক্ত বাক্যটি দ্বিতীয় অংশে এসেছে, এটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমাদের এক নম্বর বাক্যে ইফযুক্ত বাক্যে প্রথমে আছে, এজন্য প্রেজেন্ট ইনডেফিনিট। দুই নম্বর বাক্যে শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিট। তিন নম্বর বাক্যে ইফযুক্ত অংশটি পরবর্তীতে যাওয়ায় এখানে হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং এটি হবে ফিউচার ইনডেফিনিট। একইভাবে চার নম্বর উদাহরণে খেয়াল করো, ইফযুক্ত বাক্যটি পরবর্তীতে আসায় এটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং এটি হবে ফিউচার ইনডেফিনিট। এবার পাঁচ নম্বর উদাহরণের দিকে আমরা খেয়াল করি, ইফযুক্ত বাক্যটি শুরুতে রয়েছে এবং যেহেতু এটিকে ফার্স্ট কন্ডিশনাল লিখতে বলা হয়েছে, তাই শুরুর অংশটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ ইফ দে ডোন্ট স্টাডি হার্ডার দে ওন্ট অথবা উইল নট পাস দ্য এক্সাম। নাম্বার সিক্স, ইফযুক্ত বাক্যটি শুরুতে রয়েছে, ইফ ইট রেইনস অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টুমোরো আই ওন্ট হ্যাভ ওয়াটার দ্য প্লান্টস। এই উদাহরণগুলো আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করার চেষ্টা করব। ইফ আই ওয়ার রিচ আই উড চেঞ্জ মাই লাইফ কমপ্লিটলি। ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ মাই লাইফ উড চেঞ্জ কমপ্লিটলি। নাম্বার টু, সেকেন্ড কন্ডিশন, এই অংশটি হবে ইফযুক্ত অংশটি হবে পাস্ট ইনডেফিনিট এবং প্রিন্সিপাল ক্লোজ যে অংশটুকু সেটি হবে উড কুড শুড মাইটের যে কোনো একটি এবং ভার্বের মূল ফর্ম। আমরা একটু খেয়াল করি, আই উড ইনভাইট অল মাই ফ্রেন্ডস ইফ আই হ্যাড আ হাউস বাই দ্য বিচ। তিন নম্বর বাক্যটি খেয়াল করি, ইফযুক্ত বাক্যটি শুরুতে রয়েছে অর্থাৎ এটি হবে পাস্ট ইনডেফিনিট, ইফ উই হ্যাড আ ইয়াট, ইয়াট বলতে নৌকাকে বোঝায়, উই উড সেল দ্য সেভেন সিজ, ইফ দে টোল্ড দেয়ার ফাদার হি উড বি ভেরি অ্যাংরি। নাম্বার ফাইভ, উই উড হেল্প ইউ ইফ উই নিউ হাউ। উভয় উদাহরণের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ইফযুক্ত অংশটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং অপর অংশটি হচ্ছে উড কুড শুড মাইট এবং ভার্বের মূল ফর্ম। নাম্বার সিক্স, মাই ব্রাদার উড বাই এ স্পোর্টস কার ইফ হি হ্যাড দ্য মানি। ইফযুক্ত বাক্যটি পরে এসেছে, তাই এটি পাস্ট ইনডেফিনিট এবং প্রিন্সিপাল ক্লোজ উড কুড শুড এবং ভার্বের মূল ফর্ম। এবারে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করব। থার্ড কন্ডিশনাল ব্যবহার করে এই উদাহরণগুলো সলভ করার চেষ্টা করব। থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে
ইফযুক্ত বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অপর অংশটি হবে উড কুড শুড মাইটের যে কোনো একটি সঙ্গে হ্যাভ এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড স্টাডিড ফর দ্য টেস্ট ইউ উড হ্যাভ পাসড ইট। খেয়াল করো এখানে হ্যাড স্টাডিড ব্যবহার করা হয়েছে যেহেতু এটি থার্ড কন্ডিশনাল এবং পরবর্তীতে উড হ্যাভ পাসড ব্যবহার করা হয়েছে। ইফ ইউ হ্যাড আস্কড মি আই উড হ্যাভ হেল্পড। ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অপর অংশটি উড কুড শুড মাইটের যে কোনো একটি সঙ্গে হ্যাভ এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড স্পোকেন ইংলিশ শি উড হ্যাভ আন্ডারস্টুড সেম থিং। আই উড হ্যাভ রিটেন ইউ এ পোস্ট কার্ড ইফ আই হ্যাড হ্যাড ইউর অ্যাড্রেস। এখানে এই প্রথম হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, পরবর্তীতে হ্যাড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইফ ইট হ্যাডেন্ট স্টার্টেড ইফ ইট হ্যাডেন্ট স্টার্টেড টু রেইন উই উড হ্যাভ ওয়াক টু দ্য মিউজিয়াম। ইফ শি হ্যাড টেকেন দ্য বাস শি উডেন্ট হ্যাভ অ্যারাইভড অন টাইম। সেম থিং এখানেও আমরা জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনালের নিয়ম এবং কিছু এক্সারসাইজ দেখলাম। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা এগুলো সলভ করবে। এবারে আমার প্রথম ভিডিওতে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক ছিল, দেখি তোমরা যেভাবে সলভ করেছো তার সঙ্গে এটি মেলে কি না। তোমাদের পরীক্ষা প্রশ্নে 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ফর্মার ভার্বস। এখানে একটি বক্স দেওয়া থাকবে, 10টি ওয়ার্ড বা 10টি ওয়ার্ডের বেশি ওয়ার্ডও দেওয়া থাকতে পারে। তোমাদেরকে এই ওয়ার্ডগুলো থেকে নিয়ে পুরো প্যাসেজটি পূরণ করতে হবে। আমরা দেখি, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং প্রবলেম। তোমরা জানো বাক্যে অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই জন্য এখানে ইজ ফেসিং ব্যবহার করা হয়েছে। দ্য প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড। তোমরা জানো বাক্যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, এই জন্য এখানে হ্যাজ ক্রিয়েটেড ব্যবহৃত হয়েছে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট দিস প্রবলেম ক্যানট বি সলভড, যেহেতু প্যাসিভ মুড, প্যাসিভ মুডে ভার্বের পার্টিসিপল ফর্ম হয় পাস্ট পার্টিসিপল, এই জন্য এখানে সলভ ব্যবহৃত হয়েছে। উইদাউট মেকিং, উইদাউট হচ্ছে একটি প্রিপজিশন, এরপর নন ফাইনাইট ভার্ব বসে। আমরা প্রথম ভিডিওতে দেখেছি ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপলের ব্যবহার। সহজে যদি বলি, প্রিপজিশনের পর কোনো ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি বসে, এই জন্য এখানে মেকিং হয়েছে। দেম স্কিলফুল, এডুকেশন ইজ আ মাস্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ ব্যবহৃত হয়েছে। ইট হেল্পস আ ম্যান টু গেট এ জব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হয়েছে। বাট নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, ইট মিন্স ইনগেজিং, দুটা ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি বসে। নন ফাইনাইট ভার্বের ব্যবহারে আমরা এগুলো দেখেছি। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং দ্য এডুকেটেড ইউথস ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রাইং উইথ এ ভিউ টু। তোমরা জানো উইথ এ ভিউ টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি থাকে, যদিও টু এর পর ভার্বের বেস ফর্ম বসে যেটিকে ইনফিনিটিভ বলা হয়, কিন্তু যদি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু থাকে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, এই জন্য এখানে টার্নিং ব্যবহার করা হয়েছে। এই প্যাসেজটি আমরা খেয়াল করি, মেনি স্টুডেন্টস বহুবচন নেগলেক্ট দেয়ার স্টাডিজ, যেহেতু এটি বহুবচন থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এর জন্য ভার্ব নেগলেক্ট। এটি যদি স্টুডেন্ট শুধু হইতো, এই স্টুডেন্ট, সেক্ষেত্রে নেগলেক্টস ব্যবহার করতে হইতো। মেনি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ওয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোসেস, যখন পরীক্ষা আসন্ন, দে স্টার্ট রিডিং, দুটি ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি, নন ফাইনাইট ভার্বের ব্যবহার। সহজে যদি বুঝাই তাহলে বলা যেতে পারে দুটা ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি বসে। ভেরি সিরিয়াসলি, সামটাইমস দে কালেক্ট, সামটাইমস দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার
নোটস প্রিপেয়ার্ড, তোমরা জানো গেটের পর কোনো ভার্ব থাকলে সেটি পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, পাস্ট পার্টিসিপল, এর জন্য এখানে প্রিপেয়ার্ড হয়েছে বাই দেয়ার প্রাইভেট টিউটরস। দে মেমোরাইজ দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি বসে, এই জন্য এখানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ, অফ হচ্ছে একটি প্রিপোজিশন, এখানে যে ভার্বই আসুক না কেন তার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। থিঙ্কিং অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং ডাজ নট ডেভেলপ। ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন ইন দ্য এক্সামিনেশন দে ক্যানট, ফার্স্ট কন্ডিশনালের নিয়ম, দে ক্যানট আনসার, বা ফার্স্ট কন্ডিশনালের নিয়মে শিখেছি ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হলে অপর অংশটি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট অথবা ক্যান বা মে ব্যবহার করা যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার দে, এটি মূলত থার্ড কন্ডিশনাল, তোমরা জানো থার্ড কন্ডিশনাল বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাড, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পার্টিসিপেল ফর্ম যদি হয় তাহলে এখানে উড কুড শুড মাইটের যে কোনো একটি হ্যাভ এবং ভার্বের পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে, এই জন্য কুড হ্যাভ ডান ব্যবহৃত হয়েছে। আমরা এই প্যাসেজটি দেখি, মেন হ্যাভ বিন ট্রাভেলিং এভার সিন্স, আমরা জানি সিন্স এবং ফর পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম ফর যদি ব্যক্ত করে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই জন্য এখানে হ্যাভ বিন ট্রাভেলিং হয়েছে, যেহেতু মেন বহু বচন এর জন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। দে প্রোটেক্টেড দেমসেলভস উইথ সিম্পল ওয়েপন্স, যেহেতু অতীতের ঘটনা এই জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স। দেয়ার জার্নিস বহু বচন, জার্নিস বহু বচন, এই জন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই জন্য এখানে ওয়ার ভার্ব ব্যবহার করা হয়েছে। দে সুন ডিসকভার্ড ইজিয়ার ওয়েস অফ ট্রাভেলিং, এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে ভ্রমণ করতে হয় তা তারা শেখে। দে রোড অন দ্য ব্যাকস অফ দ্য ডোমেস্টিক অ্যানিমেলস, তাদের যে প্রাণীর সাথে থাকতো অর্থাৎ ঘোড়া বা গাধা তার উপরে আরোহণ করা, রাইডের পাস্ট টেন্স হচ্ছে রোড। দে মেড বোট, পরবর্তীতে তারা নৌকা কীভাবে তৈরি করতে হয় বা নৌকার মাধ্যমে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সেটা তা জানে, এখানে খেয়াল করো অ্যান্ডের পর পাস্ট টেন্স রয়েছে, এই জন্য অ্যান্ডের পূর্ব পাস্ট টেন্স হবে যেহেতু অ্যান্ড সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করে। ট্রাভেলিং অফ অফকোর্স হ্যাজ, নাও হ্যাজের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তোমরা জানো হ্যাজ বিকাম। দেয়ার আর ভেহিকলস হুইচ প্রোভাইড, বর্তমানের কথা বলা হচ্ছে, আস উইথ কমফোর্টস অ্যান্ড সিকিউরিটি, ইফ উই ওয়ান্ট টু গো অ্যাব্রোড উই নিড আ পাসপোর্ট, খেয়াল করো ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় অপর অংশটুকু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ইফ উই লুজ এনি অফ দেম আওয়ার জার্নি মে বি রুইন্ড, আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এটি মূলত জিরো কন্ডিশনালের নিয়ম, ইফ উই ওয়ান্ট টু গো অ্যাব্রোড উই নিড এ পাসপোর্ট, আমি বলেছিলাম জিরো কন্ডিশনালে যা শর্ত দেওয়া হয় সেটি অবশ্যই বাস্তবে রূপ লাভ করে, যেহেতু বিদেশ কেউ যদি বিদেশ যেতে চায় তার পাসপোর্ট প্রয়োজন হয়, এই জন্য এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। ওকে স্টুডেন্টস, আই লাইক টু স্টপ হেয়ার, স্টে হোম, এবং তোমাদের সাধ্য মতো তোমরা অনুশীলন করবে, আশা রাখি তোমরা উপকৃত হবে। মে আল্লাহ ব্লেস ইউ।